নমস্কার। প্রথমে রুই, কাতলা, ভেটকি যে কোনো একটা মাছ নিয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছ নিয়েছি, জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাছ সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নিচ্ছি। মাছ ঠান্ডা হতে দেব। মাছ ঠান্ডা হয়ে গেলে কাঁটা বেছে নিতে হবে। এর জন্য পেটি মাছ নেবেন, কাঁটা বাছতে সুবিধা হবে। নিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, 2-3 চামচ জল। সব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি, কালো জিরে দিয়ে দিলাম, দিলাম হিং, একটা পেঁয়াজ কুচি, লাইট ব্রাউন কালার করে বেছে নেব। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 মিনিট ধরে কষিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দিলাম, মাছের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। মশলা ভালোভাবে মিশিয়ে নিলেই পুর রেডি। এবার ঠান্ডা হতে দেব। 3 কাপ ময়দায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি, 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1/2 চামচ জোয়ান। ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ফোটানো জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। মেখে রাখা ময়দা থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম, গোল করে বাটির আকারে করে নিচ্ছি। এর মধ্যে মাছের পুর ভরে নিচ্ছি, মুখ ভালোভাবে সিল করে নিচ্ছি, হাতের সাহায্যে গোল করে নিলাম। অল্প সাদা তেল দিয়ে দিলাম, হাতের সাহায্যে প্রথমে এভাবে চেপে দিতে হবে, তারপর বেলে নিতে হবে। এইভাবে বেললে পুর বেরিয়ে আসবে না। দেখুন, এইরকম মোটা করে বেলে নিয়েছি। সাদা তেল গরম করে হাই ফ্লেমে ভেজে নিন। বন্ধুরা, রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন। দুপিট ভাজা হয়ে গেলে তুলে নিন। মাছের ফুলকো কচুরি একদম রেডি। গরম গরম পরিবেশন করুন। পুর ভরা এই মাছের কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।